স্বাগতম শতভাগ সরকারি বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে। কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক, বিশেষত ব্যাংক সত্ত্বেও কৃষি ব্যাংক অন্যান্য সকল সেবা দিয়ে থাকে। এই সকল সেবা সময় সংক্ষেপে গ্রাহকদের জন্য এই বিজ্ঞপ্তি দিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এই সেবা সমূহের মধ্যে যতগুলো সেবা আছে, প্রথমে বলতে হচ্ছে নাগরিক সেবা সমূহ, দ্বিতীয়ত রয়েছে রেমিটেন্স সেবা, তৃতীয়ত রয়েছে তথ্য প্রযুক্তির আওতা সেবা, ঋণ কার্যক্রম, এছাড়া অন্যান্য সেবাও রয়েছে। নাগরিক সেবার মধ্যে আমানত সংগ্রহকে ধরা হয়। এর প্রথমে সঞ্চয় আমানত, দ্বিতীয়ত চলতি আমানত, তৃতীয়ত SND মেয়াদি বা স্থায়ী আমানত, রয়েছে স্কুল ব্যাংকিং, স্কুল গোয়িং বাচ্চাদের জন্য, BKB লেখাপথে স্কিম, BKB মিলনের স্কিম, ত্রৈমাসিক মনোভাবিত্তিক সঞ্চয় প্রকল্প, এছাড়া রয়েছে হজ সঞ্চয় প্রকল্প হজ যাত্রীদের জন্য, BKB মাসিক ডিপোজিট স্কিম, BKB মাসিক মনোভাব প্রকল্প, BKB ডাবল প্রফিট স্কিম, BKB ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, শিক্ষা সঞ্চয় প্রকল্প, শিক্ষক সঞ্চয় প্রকল্প, এছাড়া 10 টাকা, 50 টাকা, 100 টাকা হিসেবে রয়েছে সামাজিক কার্যক্রমের আওতায়। রেমিটেন্স বা অর্থ স্থানান্তর কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখা, যার মধ্যে বৈদেশিক রেমিটেন্সকে কৃষি ব্যাংক আলাদা গুরুত্ব দিয়ে থাকে। এই বৈদেশিক রেমিটেন্স দেশের গোপন সংখ্যার টাকা কৃষি ব্যাংকের যে কোনো শাখা থেকে মাত্র 3 মিনিটে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে 8 থেকে 16 সকল সংখ্যার টাকায় দেওয়া হয়, এবং এই টাকাটা দেওয়া হয় 2.5% মুনাফা। খেয়াল রাখবেন, 2.5% মুনাফা আপনি কৃষি ব্যাংক থেকে পাচ্ছেন রেমিটেন্সের টাকাটা। পরবর্তীতে আছে ঋণ কার্যক্রম। ঋণ কার্যক্রম মধ্যে কৃষি ঋণটাই হচ্ছে কৃষি ব্যাংকের মূল সাইনবোর্ড বা মূল কার্যক্রম, যেটা হচ্ছে এর বিশেষ কাজ। এই কৃষি ঋণের আওতায় অনেকগুলো ঋণ দেওয়া থাকে, যেটা প্রথম হচ্ছে কৃষি ঋণ, এর শস্য ঋণ, দ্বিতীয়ত মৎস্য ঋণ, তৃতীয়ত প্রাণী সম্পদ ঋণ, দারিদ্র বিমোচন ঋণ, দরিদ্র জনগোষ্ঠীর জন্য কৃষি ভিত্তিক চলমান ঋণ, এছাড়া অন্যান্য আরো বেশ কিছু ঋণ আছে যেগুলো বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের পুনর্নয়ন প্যাকেজের আওতায় কৃষি ব্যাংকের হাতে দেওয়া থাকে। এরপর আছে অকৃষি ঋণ। অকৃষি ঋণের মধ্যে প্রথম আছে CMSME বা SME ঋণ। SME ঋণের উপরে কৃষি ব্যাংক বর্তমানে খুব জোর দিচ্ছে। এরপর আছে গ্রিডনিং ফর গ্রিন ওয়ার্ল্ড, কৃষি ভিত্তিক শিল্প প্রকল্প, রয়েছে আমানতের বিপরীতে প্রদত্ত কৃষি ঋণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ ঋণ সুবিধা, এছাড়া অন্যান্য আর বেশ কিছু সুবিধা ঋণে আয়ত্তে দেওয়া হচ্ছে। সরকারের পক্ষে কৃষি বিভিন্ন সেবা প্রদান করে থাকে। তার মধ্যে শুরুতে বলতে হচ্ছে ধান চাল ক্রয় বিল পরিশোধ, হজ সংক্রান্ত ব্যাংকিং সেবা, সামরিক পেনশন প্রদান, এছাড়া অন্যান্য চালান জাতীয় সেবা সমূহ দেওয়া হয় কৃষি ব্যাংক থেকেই। ব্যাংক বা পার্সোনাল গ্যারান্টি, লকার সুবিধা, বৈদেশিক বিনিয়োগ ব্যবসা, বিভিন্ন ইউটিলিটি বিল জাতীয়, যেমন বিদ্যুৎ বিল, ওয়াসার বিলগুলো কৃষি ব্যাংক থেকে নেওয়া হয়। তো সংক্ষেপে হচ্ছে কৃষি ব্যাংকের সকল সেবা সমূহ। এই সেবা সমূহ নিয়ে ডিটেলস আলোচনা আমরা পরবর্তীতে কোন ভিডিওতে করবো। সে পর্যন্ত টাটা, বাই বাই।